হিমন্ত বিশ্ব শর্মাৰ মন্ত্ৰণাত অংকিতা দত্তৰ অভিযোগ নেকি? ইডিৰ ভয়ত অংকিতা দত্তৰ মনে সজা অভিযোগ নেকি? কর্ণাটক নির্বাচনের পূর্বে অংকিতা দত্ত হরব কিয়? যুব কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী অংকিতা দত্তর এটা অভিযোগে এতিয়া জোকাৰিছে দেশের রাজনীতি। অংকিতা দত্তর অভিযোগ রাষ্ট্রীয় যুব কংগ্রেসের সভাপতি শ্রীনিবাস বিভির বিরুদ্ধে। প্রথমতে টুইট যোগে, তার পাছত সংবাদ মাধ্যমের সম্মুখত হরব অংকিতা দত্ত। কংগ্রেসত লিঙ্গ বৈষম্যর বলি হয়েছে অংকিতা দত্ত। যুব কংগ্রেসের সভাপতি শ্রীনিবাসে নির্যাতন চলাইছে অংকিতা দত্ত। অভিযোগের পাছতো কংগ্রেসে লওয়া নাই কোনো ব্যবস্থা। অংকিতা দত্তর এই অভিযোগের পাছতেই আইনি প্রত্যুত্তর যুব কংগ্রেসের রাষ্ট্রীয় সভাপতি শ্রীনিবাস বিভির। শ্রীনিবাস বিভিয়ে অংকিতা দত্তলৈ প্রেরণ করা আইনি জাননীত উল্লেখ করেছে সারদা কেলেঙ্কারি আর মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার প্রসঙ্গ। এই জাননীত লিখা হয়েছে যে অংকিতা দত্তর নাম সারদা চিটফান্ড কেলেঙ্কারি ঠাঙর খুয়া বলে সকলে জানে। এই কথাও সকলে বিশ্বাস করে যে অংকিতা দত্তর সঙ্গে অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার পুরনি এক সম্পর্ক আছে। ইয়ার আগ ধরিয়েই অংকিতা দত্তই কেতবোর মানহানিকর অভিযোগ উত্থাপন করে কংগ্রেস ত্যাগ করার এক অজুহাত দেখাবলে বিচারিছে। তেওঁর আসল লক্ষ্য হয়েছে বিজেপিত যোগদান করা। যুব কংগ্রেসের রাষ্ট্রীয় সভাপতির বিরুদ্ধে উত্থাপন করা আটাইবোর অভিযোগেই মিছা বলে কোয়া হয়েছে এই আইনি জাননীখনত। এই জাননী টুইটারত প্রকাশ করে শ্রীনিবাসন বিভিয়ে লিখিছে যে যেতিয়া কোনো এগৰাকী ব্যক্তিয়ে কারোবার বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করে, তেনেহলে নিশ্চিত হব লাগে যে অভিযোগ উত্থাপন করা ব্যক্তিগৰাকী নিজেই যাতে দোষী নহয়। কেতিয়াবা যিসকল নিজেই দুর্বল তেওঁলোকে আটাইতকৈ বেছিকৈ হুলস্থুল করে। শ্রীনিবাস বিভিৰ দাবি, কোনো বিভ্রান্তিয়ে কর্ণাটকত বসাব নোৱাৰিব বিজেপি। যুব কংগ্রেসের রাষ্ট্রীয় সভাপতিগৰাকীয়ে লগতে রিটুইট করেছে অংকিতা দত্তর ছমাহ পুরনি এটা টুইট, যত অংকিতা দত্তই শ্রীনিবাস বিভিক জন্মদিনের শুভেচ্ছা জ্ঞাপন করে চমকপ্রদ নেতা, দেশের যুব প্রজন্মর অনুপ্রেরণা আদি বিশেষণে অভিহিত করেছে। বিগত নভেম্বর মাহত এইদরে প্রশংসার উপচাই দিয়া নেতার বিরুদ্ধে এপ্রিল মাহত অংকিতা দত্তর অভিযোগ ছমাহ ধরে নির্যাতন চলার, আর স্বাভাবিকতেই এই অভিযোগে দেশজুড়ি চর্চা লাভ করেছে। উল্লেখযোগ্য যে শ্রীনিবাস বিভির গৃহরাজ্য হয়েছে কর্ণাটক, সেই কর্ণাটকের বিধানসভা নির্বাচন সমাগত। শ্রীনিবাস বিভিও ব্যস্ত কর্ণাটকের প্রচার অভিযানত। ইতিমধ্যে কর্ণাটকত ধারাবাহিক বিসম্বাদে জুরুলা করেছে বিজেপিক। বিজেপির দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী আর উপমুখ্যমন্ত্রীয়ে যোগদান করেছে কংগ্রেসত। এনে প্রেক্ষাপটত নির্বাচনের পূর্বে অংকিতা দত্তই উত্থাপন করা অভিযোগে স্বাভাবিকতেই বিপাঙত পেলাব যুব কংগ্রেসের রাষ্ট্রীয় সভাপতিজনক। নিউজ ডেস্ক রিপোর্ট, দ্য ক্রস কারেন্ট।